মাদারীপুর একটা জেলা, বুঝছেন না? এই জেলা কি হয়েছে, একজন মেরে লাইছে, 23 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আর কি। ভালো কাম করছে কিন্তু মেরে লাইলো কা, ঠিক না? খুন করা কি কি ভালো জিনিস? মাদারীপুরে চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলায় 23 জনের মৃত্যুদণ্ড, 6 জনের যাবজ্জীবন এবং 4 জনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার 21 মার্চ বিকালে অতিরিক্ত জেলা দায়রা আদালত লাইলাতুল ফেরদৌসে নিচ্ছে। তিনি বলেন, 17 জন আসামি ছিলেন, এর মধ্যে 5 জন উপস্থিত ছিলেন বিচার চলাকালে, আর 3 জন মরে গেছে। যাবজ্জীবন প্রাপ্ত 6 আসামিকে 50,000 টাকা করে জরিমানা করেছেন বলে জানা আছে। এই সেই লোক মনে হয় রাজীব, 2012 সালে মনে হয় এই সকালে মামা আলী হাওলাদারের নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজীব সর্দার। তো যাই হোক, তার বেশি অস্ত্র দিয়ে তার কোপায় পরে সদর হাসপাতালে নেওয়ার পরে দেখা গেছে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিল উন্নত চিকিৎসার জন্য, পরে মরে গেছে রাস্তার মধ্যে। তো 47 জনকে আসামি করা হয়, এর মধ্যে 6 জনকে মনে যাবজ্জীবন দিয়েছে, কিছু লোক মনে খালাস পাইলে পাইতে পারে, আর 23 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, ভালো কাম করছে। কিন্তু কথা হইতেছে, এইসব খুনা খুনি মারামারি এগুলা এইসব মাদারীপুর শরীয়তপুর তারপর ঝালকাঠি তারপরে বরগুনা এইসব জেলায় বেশি হয়, সব এবং সব জেলায় হয় কম বেশি, ঠিক আছে, কিন্তু চাঁদপুরে হয় সবচেয়ে কম। এই জন্য আমি চাঁদপুর নিয়ে খুব প্রাউড। আপনারা যদি চাঁদপুরে খুব এই ধরনের ইয়া নেকারজনক হত্যাকাণ্ড বা নেকারজনক ঘটনার কোনো নিউজ লিঙ্ক পান, তাহলে সেটা কমেন্ট বক্সে শেয়ার করেন, দেখি পারেন কি না।